Hello viewers, language lovers, welcome to my channel. Amar channel Learning French through Bengali Medium. Ajke amra jeta ni alochona korbo eta hocche amader farashi shongkha somporke tritiyo porbo. Er age dutu porbe amra 1 theke 10 ebong 11 theke 71 porjonto shikhe niyechi. আলোচনা হয়ে গেছে আজকে আমি তারপরের অংশের দিকে এগোব অর্থাৎ 72 থেকে আমি শুরু করব তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে নম্বর ফ্রান্সে নাম্বারস ইন ফ্রেঞ্চ ফরাসিতে সংখ্যা 71 পর্যন্ত আমরা দেখেছি যে 1 থেকে 16 মৌলিক সংখ্যা মৌলিক নামটা আমি দিয়েছি তারপরে 20 30 40 50 60 পর্যন্ত আবার মৌলিক সংখ্যা 72 এ আমি কি বলবো তাহলে 60 12 72 কোন নতুন শব্দ আমার নেই ওই 60 থেকেই আবার ধরে আসতে হবে তাহলে কি দাঁড়ালো 72 73 73 74 75 76 তাহলে 60 আর 16 তার মানে 76 17 ছিল আমাদের দিসেত তাহলে 77 78 79 80 চার কুড়ি আশি চারটে কুড়ি কাতর ভ্যাঁ ভ্যাঁ মানে 20 আমরা জানি তাহলে চারটে কুড়ি হলেই আশি হয় তাহলে আমাদের বলতে হবে কাতর ভ্যাঁ আবার বলি 72 73 74 75 76 77 78 79 80 এই ভ্যার পিছনে একটা এস দিতে হবে যখন চার কুড়ি আশি বলবো না তখন ওই কুড়িটার প্লুরাল ধরে নিতে হবে চারটে কুড়ি ওই জন্য ভ্যান পিছনে একটা কাতার ভ্যানতে একটা এস দিতে হবে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো এক বলেছি সবেতে ইটি দিয়ে যোগ করেছি তাই না একুশে বলেছি ভ্যাতে আ ভ্যাত এ আ ত্রান্ত এ আ কারান্ত এ আ সেকান্তে এ আ সশান্ত এ আ সশান্ত এ অস কিন্তু একাশির বেলায় আর ইটিটা হবে না বলতে হবে কাতর ভ্যাঁ আ হাইফেন আরও একটা হাইফেন দরকার আমার এখানে কাতর ভ্যাঁ আ কিন্তু আবার ভ্যাঁর যে কাতর ভ্যাঁতে যে এসটা দিয়েছিলাম একাশির ক্ষেত্রে আর ওই কাতর ভ্যাঁর ভ্যাঁর এসটা আর লাগবে না কাতর হাইফেন ভ্যাঁ হাইফেন আ উচ্চারণ কেল কাতর ভ্যাঁ আ কাতর ভ্যাঁ দ কাতর ভ্যাঁ থোয়া কাতর ভ্যাঁ কাতর কাতর ভ্যাঁ স্যাক কাতর ভ্যাঁ সিস কাতর ভ্যাঁ সেত কাতর ভ্যাঁ উইত কাতর ভ্যাঁ নেফ কাতর ভ্যাঁ দিস কাতর ভ্যাঁ অঞ্জ কাতর ভ্যাঁ দুজ 93, 94, 95, 96, 97. এখানে এসে দেখো তিনটে হাইফেন লাগছে কাতর আর ভ্যার মধ্যে একটা ভ্যার সঙ্গে দিশে একটা দিশের সঙ্গে সেতের একটা তাহলে কাতর ভ্যা দি সেট 98 97 কাতর ভ্যা দি সুইথ 98 কাতর ভ্যা দিস নেফ 99 100 এতক্ষণে এলাম আমরা 100 তাহলে আমি 72 থেকে আরেকবার পড়ি 72 73 74 75 76 77 78
79, 80. 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100. তাহলে 100 পর্যন্ত এইভাবে আমাদের হয়ে গেল। তাহলে এখানে কি কি জিনিস আমাকে মনে রাখতে হবে? এক, যখন আমি 72 বলবো 60-12, 60-12, 60-13, 60-14, 60-15, 75, 60-6, এই মৌলিক সংখ্যাগুলো 60-এর সঙ্গে যুক্ত করে করে 76 অব্দি এসে গেছি। এবার আবার যৌগিক সংখ্যা এসে গেল দিসেত, তাই জন্য দুটো হাইফেন, কাতের 60-এর সঙ্গে একটা আর দিসেতের মাঝে একটা, তাই দুখানা হাইফেন এসে গেছে। দেখুন, 60-17, 60-18, 60-19, 4 ভ্যায় কি মনে রাখতে হবে? 4 আর ভ্যায় মাঝে একটা হাইফেন, আর ভ্যায়তে একটা এস, কিন্তু 81-তে কি মনে রাখবো? 4 এক আর ভ্যায়ের একটা হাইফেন, ভ্যায়তে এসটা নেই, আবার একটা হাইফেন দিয়ে বাকিগুলো সব চলবে এইভাবেই 100 পর্যন্ত। 4 ভ্যা, 4 ভ্যা, 2, 4 ভ্যা, 3, 4 ভ্যা, 4, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100. আজকে আমরা একটামে 100-এ পৌঁছে গেছি। এবার যদি বলি আমি 200, 300, 400, 500 পুরোপুরি, তার সঙ্গে আর কিছু নেই, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, কী কী বলবো তাহলে? 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, মিল মানে হাজার। দেখুন, 200 যখন বলবো আমি, সাঁতে এস নেই, সিএনটি সাঁ 100, কিন্তু 200 যেই বলছি তখন কী হয়েছে? একটা সাঁ, দুটো প্লুরাল হয়ে যাচ্ছে, তাই সাঁ একটা এস, 200, 300 একটা এস সাঁতে, 400 একটা এস, 400, 500, 500, 700, এখানে স্যাক বলবো না, মনে আছে আমার বলে দিয়েছিলাম প্রথম এপিসোডেই, এই পর্বের প্রথমেই বলেছিলাম যে স্যাসিস উইথ আর দিস, এদের পরে অন্য কোনো সংখ্যা চলে এলে তখন আমরা স্যাক ট্যাক উচ্চারণ করি না, স্যাক সিস সেথ উইথের জায়গায় স্যাসিস উইথ আর দিস বলবো, সেথ আর ন্যাফের বেলায়, ঠিক আছে? যার জন্য দেখুন, স, তারপরে দ্রুয়াস, নট স্যাক সাঁ, স্যাঁ, সিসা নয় সিসা, সেৎসাটা বলবো, সেটটা উচ্চারণ করতে হবে, সেৎস, আবার উইৎসা নয় উইসা, ন্যাফসাঁটা বলবো, ন্যাফটা ফটো উচ্চারণ করবো, ন্যাফস, তারপরে কিন্তু আর সাঁ নেই, মিল হাজার। কিন্তু যদি 101, 102, 103, 104, 201, 203, 204, 205 কি 506, 508, 509, 510 এইসব সংখ্যাগুলো বলেন, তখন কিন্তু সাঁয়ের এসটা আর লাগবে না। সাঁ, সাঁ, দু, সাঁ, ত্রোয়া, সাঁ, ক্যাত্র, সাঁ, স্যাক, সাঁ, সিস, সাঁ, সেত, সাঁ, উইথ, সাঁ বলে যান পরপর 100 অব্দি একদম, 200 না আসা, সাঁ,
80 19 199 অবধি বলে দিন, তারপরে 200 তখন আবার 37টা দিন। কিন্তু যেই আমি 201 বলবো আবার এসটাকে মুছে দিন, 201 202 203 204 205 206 501 502 503 504 একেবারে আমরা মিল পর্যন্ত হাজারে চলে যাব। আর দুটো শব্দ সম্পর্কে বলে দিই আজকে, সেটা হচ্ছে যখন আমাদের লাখ কথাটা আছে, 1 লাখ, আবার আমাদের সে আগেকার দিনে সব অযুত লক্ষ নিযুত কোটি এসব ফরাসিতে নেই, ওরা একেবারে সাঁ 100, মিল 1000, আর একেবারে চলে যাবে 10 লক্ষে, 1 লক্ষ নেই। কী বলতে হবে তাহলে? সেখানে বলতে হবে মিলিয়ন। এমনিতে মিলিয়ন কতটা আছে? 10 লাখস, ওটাই ওরা মিলিয়ন, ওরা বলে মিলিয়ন, আমরা বলি মিলিয়ন, ওরা বলে মিলিয়ন, ও এন আছে ওই জন্য অ উচ্চারণ মিলিয়ন। আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে একের পিছনে 9টা 0, তার মানে প্রায় 100 কোটি, মিলিয়ার বলে, মিলিয়ার। তাহলে এই এই কটা জানলেই হবে, স মিল মিলিয়ন মিলিয়ার, স মিল মিলিয়ন 10 লক্ষ, আর 100 কোটি হচ্ছে কি মিলিয়ার। মোটামুটি এই পর্যন্ত, এর বাইরে আর টাকার কথা বললে আমাদের মাথা সব ঢুকবে না, আমাদের আপনার সব দেখিও নি শুনিও নি জানিও না, আমাদের দরকার নেই। সে সংখ্যাতত্ত্ব যখন শিখব তখন আমরা আরও বেশি বেশি করে এইসব শব্দ খুঁজব। আপাতত এই 100 পর্যন্ত শব্দ, এবং তারপরে কী করে আমরা 101 102 200 500 600 বলি, 1000 অবধি বলি, 10 লক্ষ বলবো কী করে বলবো, কোটিতে কী করে বলবো, এগুলো আমরা শিখলাম। মনে হয় যে আমরা যেটা বলেছিলাম যে কার্ডিনাল নাম্বারস নিয়ে আমাদের যা কথা, বোধহয় আর নতুন কিছু নেই আমার বলার, আমার জানার মধ্যে নেই, বা থাকলেও আরও উচ্চ স্তরে আলোচনার ক্ষেত্রে আসতে পারে। আমাদের সাধারণ শিক্ষার জন্য এই পর্যন্ত অনেক যথেষ্ট। এই পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করব, এরপরে অর্ডিনাল নাম্বার সম্পর্কে আমি একটা কি দুটো এপিসোড করব, তারপর অন্য বিষয়ে যাব। তাহলে লাইক শেয়ার কমেন্ট পেতে পারি, আর যদি আপনারা আমার এই মেসেজটা পাঠান সর্বত্র, মনে হয় যে আপনি শিখছেন ভালো, আরও অন্য কেউ এটা শুনুক, যদি আপনাদের ভালো লাগে শেয়ার করুন তাদের, এবং সাবস্ক্রাইব করতে বলুন, তাহলে অত্যন্ত খুশি হয়ে আনন্দিত হয়ে আরও ভালো ভালো ব্লগ আপনাদের সামনে উপস্থিত করতে ইচ্ছা জাগবে মনে। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আজকের ব্লগ শেষ করছি।